এখন এই যে এই লাইনের মধ্যে 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। তো এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব। আবার প্রশ্নের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যেও একটা ভগ্নাংশ তৈরি করব। তো প্রশ্নে তো দুইটা যে সংখ্যা নাই, একটা আছে ৫৫,২০০ টাকা বিক্রয় করলেন, তার মানে বিক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য কত এটা নাই। আমরা ক্রয় মূল্যকে ক্রয় মূল্যই বলবো, ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্যই লিখব। আর এটার বিক্রয় মূল্যের জায়গায় যেহেতু সংখ্যা আছে সংখ্যা লিখব। তাহলে ওই উভয় দিকেই আমি ক্রয় মূল্য আগে দিব উপরে। তাহলে এই লাইনেরটার সাথে এই লাইনেরটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। আর এদিকে লিখব ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সংখ্যা আছে বলে সংখ্যা বসাবো। এরপরে আড়াআড়ি গুণ, এই যে ১০০ গুণ ৫৫,২০০ আর ১১৫ গুণ ক্রয় মূল্য। তো যেটা বের করব সেই জোড়া আমরা বাম দিকে লিখব, আগে লিখব। এটা বাম দিকে লিখলাম, এটা ডান দিকে লিখলাম। লেখার পরে আমাদের ক্রয় মূল্য বের করবো, এটা থাকবে ১১৫ নিচে চলে যাবে। তারপরে কাটাকাটি করা হয়েছে, এখানে আমি কাটাকাটিটা দেখাই। ৫ দিয়ে ১০০ কাটলে ২০, ৫ দিয়ে ১১৫ কাটলে ২৩, ২৩ দিয়ে এখানে কাটাকাটি তোমরা বাইরে ভাগ করে নিতে পারো। ৫৫ কাটছি, ২৩ ৫৫র মধ্যে কাটলে ২ বার যায় ৫৫র মধ্যে, ৯ বাসে, ৯-এর পাশে ২ নিলে ৯২, ৪ বারে ৪ বার ২৩ ৯২, তো ২৪। আর 2টা শূন্য লিখে দিলাম, হয়ে গেল। এরপরে গুণ দিয়ে দিছি খালি। এই যে এখানকার ২ ২০-এর ২ আর ২৪ ৪৮, ১ ২ ৩ ০, এখানে ১ ০ এখানে ২ ০, মোট ৩ ০, এই হলো ৪৮,০০০ টাকা। এটাই অ্যান্সার।